প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্বপন স্যার তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে এবং আমার ফেসবুক পেজ স্বপন স্যার অন ফিজিক্স ক্লাসে। আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটা তৈরি করব সেটা ক্লাস টেনের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের যে ভিডিওগুলো আমরা পরপর করছি তার একটা অংশ। আজকে আলোচনা করব তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বা তড়িৎ চুম্বকীয় আবেশ। আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব, তড়িৎ চুম্বকীয় আবেশ কী, কেন তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে এবং এই তড়িৎ চুম্বকীয় আবেশকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি, তাহলে চলো আমরা শুরু করি আজকের ভিডিও। এই তড়িৎচুম্বকীয় আবেশ আলোচনা করতে গেলে আমরা আগে দুটো রাশি সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ এটা জানতে একটু সুবিধা হবে। ধরো আমরা একটা ম্যাগনেটের কথা যদি বলি, এইটা হচ্ছে একটা বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক। এই বার ম্যাগনেটের এটা ধরো নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল। এবার এই বার ম্যাগনেট যখন কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে তখন এই চুম্বক থেকে আমরা অনেক বলরেখা পাই, যেটা কিন্তু আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। এবং এই যে বলরেখাগুলো, এই বলরেখাগুলো নর্থ পোল থেকে বাইরে বেরিয়ে আসে এবং সাউথ পোলে গিয়ে এই বলরেখাগুলো মিট করে। তা এইরকম যেখানেই কোনো একটা বার ম্যাগনেট বা কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা পাব সেই জায়গাতে কিন্তু এরকম চুম্বক বলরেখা পাওয়া যাবে। তা ধরো আমরা যদি এইরকম মনে করি যে এই জায়গা থেকে এইরকম কতগুলো চুম্বক বলরেখা পাস করছে এই ডিরেকশানে, আমি এই বলরেখার ডিরেকশানে এইভাবে করে, ধরো এখানে থ্রি ডাইমেনশনালি যদি হয় এইভাবে করে বলরেখাগুলো পাস করছে, আমি যদি এই জায়গাতে একটা ক্ষেত্রফলকে কল্পনা করি কীরকম, ধরো আমরা যদি এইরকমভাবে মনে করি যে আমার এইটা হচ্ছে একটা ক্ষেত্রফল, এই দিক থেকে বলরেখা এইখানে পাস করছে, এই ক্ষেত্রফলগুলির ভিতর থেকে মানে এই ক্ষেত্রফলটার ভিতর থেকে মোট যত সংখ্যক বলরেখা যাচ্ছে, আমি এখানে সংখ্যা হিসাবেই কথাটা বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, যত বলরেখা এর মধ্য দিয়ে যাবে সেই রাশিটাকে বলা হবে এর ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ। এটাকে বাংলায় আমরা বলছি চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। এইটা সাধারণত আমরা ফাই এই সিম্বলটা দিয়ে ব্যবহার করে থাকি। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ এটা হচ্ছে কোনো ক্ষেত্রফলের ভিতর দিয়ে মোট যে পরিমাণ চুম্বক বলরেখা পাস করছে। এবার দেখো যদি এই ক্ষেত্রফলটা আমরা এক বর্গ একক পেতাম, মানে একক ক্ষেত্রফল এক বর্গ মিটার এক বর্গ সেন্টিমিটার, যদি এরকম একক কোনো ক্ষেত্রফল হতো তাহলে এর ভিতর দিয়ে যতগুলো মোট বলরেখা পাস করতো তাকে আমরা বলতাম চুম্বক প্রবাহ ঘনত্ব, চুম্বক প্রবাহ ঘনত্ব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। যেহেতু একক ক্ষেত্রফল কথাটা এসছে সেই জন্য এখানে ডেন্সিটি এই কথাটা আমরা কিন্তু ব্যবহার করেছি। এইটাকে আমরা বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ সেই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এইটাকে প্রকাশ করে থাকি। তাহলে লক্ষ্য করো এই চুম্বক প্রবাহ মানে হচ্ছে মোট কতগুলো বলরেখা, আর চুম্বক প্রবাহ ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলো বলরেখা। তাহলে আমরা এই জায়গা থেকে খুব সহজেই বলতে পারি যে যদি এই চুম্বক প্রবাহকে
ফাইকে যদি আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে এইটা সমান সমান বি পাব, বা এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান সমান বি ইনটু এস। এইটা আমরা এখন শুধুমাত্র গুণফল হিসাবে লিখছি, এটা পরবর্তীতে যখন তোমরা উঁচু ক্লাসে পড়বে তখন এইটাকে আমরা বলবো যে বি এবং এস এরা দুজন ভেক্টর, এই দুটো ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট নামক এক ধরনের ভেক্টর গুণফল এক্ষেত্রে হয়েছে, ভেক্টরের গুণফল যেটাকে ডট প্রোডাক্ট বলা হয়। আমরা এখানে ওই প্রসঙ্গটাতে যাচ্ছি না, আমরা শুধু এইভাবে করে মনে রাখি যে বলরেখা মোট যতগুলো যাবে সেইটা পাবো একক ক্ষেত্রফলের বলরেখা, এবং ওই বলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তল সেই তলের গুণফল, তলের ক্ষেত্রফলের গুণফল দ্বারা। এখানে শুধু আমরা একটা কথাই মনে রেখে দিই যে এই জায়গাতে যেন এই তলের ক্ষেত্রফলটা এই বলরেখার সঙ্গে লম্বভাবে রয়েছে, যদি লম্বভাবে না থাকে তাহলে যেভাবে থাকবে তার একটা উপাংশ আমরা লম্বভাবে নিয়ে নেব। এই দুটো বিষয় আমরা এখানে এই আলোচনার মধ্যে রাখবো, আমাদের মানে বেশিরভাগ কাজে লাগবে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, এইটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা। এটা কিভাবে প্রভাব বিস্তার করে, ম্যাগনেটিক ফ্লাক্স কি ঘটনা ঘটায়, 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনি কিন্তু প্রথম অবজার্ভ করেছিলেন এই ফ্লাক্সের পরিবর্তন বা এই ফ্লাক্সের পরিবর্তনের ফলে কী কী ঘটনা ঘটে। আমরা যদি এরকম একটা পরীক্ষা দেখি, ধরো আমরা এই জায়গাতে একটা নর্থ পোল এবং সাউথ পোল যুক্ত একটা দণ্ড চুম্বক নিলাম, এইটা নর্থ এবং এটা সাউথ, আর এই জায়গাতে আমরা একটা কয়েল নিলাম। আমরা এইভাবে করে সলিনয়েড আকারে কয়েলটাকে বিস্তৃত করে দেখালাম, আর এই এই কয়েলের সঙ্গে একটা গ্যালভানোমিটার এই জাস্ট এইভাবে কানেক্ট করলাম। খেয়াল করবে গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রটা যদি ওই কয়েলের মধ্য দিয়ে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটাটা কিন্তু নড়ে উঠবে, ডিফ্লেক্ট হবে, অর্থাৎ ও তড়িৎ প্রবাহ হলো কি না সেই অস্তিত্বটা কিন্তু নির্ণয় করতে পারবে, সেই জন্য গ্যালভানোমিটারটা দেওয়া হয়েছে। লক্ষ্য করো যদি আমরা এই চুম্বকটা, ধরো এই টোটাল সেট আপটা একটা টেবিলের উপরে রাখা রয়েছে, আমরা যদি এই ম্যাগনেটটাকে এই ডিরেকশানে এইভাবে করে আমরা চালিত করতে থাকি, ধরো ম্যাগনেটটা চলছে, যেই ম্যাগনেটটা চলবে দেখা যাবে এই গ্যালভানোমিটারের কাঁটাটা নড়ে যাবে, তার মানে গ্যালভানোমিটারের মধ্যে কিন্তু কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে। এবার আমি যদি এই ম্যাগনেটটাকে এই দিকে না নিয়ে আমি যদি এই ডিরেকশানে ব্যাক করে নিয়ে আসি, ধরো এইভাবে করে যদি পিছন দিকে নিয়ে চলে আসি, তাহলেও দেখা যাবে এই গ্যালভানোমিটারের কাঁটাটা কিন্তু নড়ে উঠবে। ধরো আমি এই ম্যাগনেটটাকে এখানে রাখলাম, এটা যেমন ছিল তেমন থাকলো, আমি এই কয়েলটাকে এই ডিরেকশানে সরিয়ে নিলাম বা এই কয়েলটাকে এই ডিরেকশানে সরিয়ে নিলাম, যখনই আমরা এটাকে এই ডিরেকশানে বা এই ডিরেকশানে সরাবো ম্যাগনেট কিন্তু ফিক্সড, তখনও দেখা যাবে এই যে গ্যালভানোমিটার এই গ্যালভানোমিটারের কাঁটাটা নড়ে যাবে। তার মানে আমরা যদি চুম্বক এবং এই কুণ্ডলী এদের মধ্যে একটা আপেক্ষিক সরণ বা আপেক্ষিক গতি তৈরি করতে পারি, যে দুজনই গতিশীল হতে পারে অথবা যে কোনো একজন স্থির থেকে অন্যজন যদি গতিশীল হয়, অর্থাৎ এদের মধ্যে যদি একটা আপেক্ষিক বেগ থাকে তাহলে এই কুণ্ডলীতে কিন্তু একটা তড়িৎ প্রবাহ ঘটছে যেটা এই গ্যালভানোমিটার আমাদেরকে জানাচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি না, এই ঘটনাটা হচ্ছে দেখো এর মধ্যে তড়িৎ প্রবাহ তখনই হবে যদি এই কুণ্ডলীটার দুই প্রান্তে একটা তড়িৎ চালক বল তৈরি হয়। কে তড়িৎ চালক বলটা তৈরি করছে, না তড়িৎ চালক বলটা কিন্তু তৈরি করছে এই চুম্বকটা আগে পরে হয়ে, অর্থাৎ চুম্বকের আপেক্ষিক গতিটা তৈরি হওয়াতে এখানে তড়িৎ প্রবাহ তড়িৎ চালক বল আবিষ্ট হচ্ছে, সেই জন্য এই ঘটনাটাকে আমরা বলে থাকি তড়িৎ চুম্বকীয়
আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে এই ইন্ডাকশন বা আবেশ কথাটা একটু গুরুত্বপূর্ণ। দেখো, তড়িৎ চুম্বকীয় কেন? না, তড়িৎ আবিষ্ট হচ্ছে চুম্বকের কারণে, সেই জন্য তড়িৎ চুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কেন আমি আবেশ কথাটা বলছি? এখানে কিন্তু খেয়াল করতে হবে, যখন আমি এই কুণ্ডলীটাকে এদিকে সরাচ্ছি তখন এই গ্যালভানোমিটারের কাঁটাটা নড়ছে, কিন্তু আমি সরাতে সরাতে যদি হঠাৎ করে এটাকে আমি ফিক্সড করে দিই তাহলে কিন্তু আর গ্যালভানোমিটারের কাঁটাটা নড়ছে না। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। অর্থাৎ আমি যতক্ষণ না এদের মধ্যে রিলেটিভ মোশনটাকে বজায় রাখবো ততক্ষণ এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ এই যে তড়িৎচালক বল, এটা কিন্তু একটা অস্থায়ী তড়িৎচালক বল, মানে এই তড়িৎচালক বলটা এখানে আবিষ্ট হচ্ছে বা ইন্ডিউসড হচ্ছে, সেই জন্য আমরা এটাকে তড়িৎ চুম্বকীয় আবেশ কথাটা কিন্তু ইউজ করছি। এবার দেখো, কেন এখানে এই তড়িৎচালক বলটা আবিষ্ট হচ্ছে আমি যখন এই চুম্বকটাকে আগে পরে করছি? এই ঘটনাটাকে আমরা যদি এরমভাবে করে ব্যাখ্যা করি যে এই যে চুম্বকটা, এই চুম্বকটা থেকে যে বলরেখার কথা আমরা বলেছিলাম, এই জায়গাতে এরকম অসংখ্য বলরেখা আছে যে বলরেখাগুলো নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে যাচ্ছে। ধরো আমি যখন চুম্বকটাকে এখানে রেখেছি তখন এই জায়গা থেকে কিছু সংখ্যক বলরেখা এই কুণ্ডলীটাকে ছেদ করেছে। আমি যেই এটাকে সামনের দিকে নিয়ে গেলাম তখন এই জায়গাতে এই কুণ্ডলীটাতে ছেদ করা যে বলরেখার সংখ্যা, মানে আমরা এটাকে এইরকম ভাষায় বলতে পারি যে এই কুণ্ডলীতে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স যুক্ত হলো অতিরিক্ত, তার মানে আমরা এটাকে বলছি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যেটা ঘটলো, যখনই এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে তখনই কিন্তু এই কুণ্ডলীর দুই প্রান্তে একটা ইএমএফ ডেভেলপ করবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তড়িৎচালক বলটা এই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে। ঠিক একইভাবে আমি যদি এই চুম্বকটাকে এদিকে সরিয়ে নিতাম, তাহলে এদিকে সরিয়ে নিলে আগে এই কুণ্ডলীর মধ্যে যতগুলো ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড ছিল, চুম্বক প্রবাহ যতটা ওর সঙ্গে যুক্ত ছিল, এবার চুম্বক প্রবাহটা কমে গেল, তার মানে সেটাও কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হলো। বাড়লো কি কমলো সেটা কিন্তু ফ্যাক্টর নয়, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটা কিন্তু এক্ষেত্রে ফ্যাক্টর। অর্থাৎ চুম্বক বলরেখা যেটা এই কুণ্ডলীর সাথে লিঙ্কড হয়েছে তার সংখ্যাটার পরিবর্তন হলো, যখনই এই সংখ্যাটার পরিবর্তন হবে তখন এই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবং দেখো, আমি বললাম যখন আমি এই চুম্বকটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, যেতে গিয়ে যদি আমি এটাকে স্টপ করে দিই সঙ্গে সঙ্গে এই জায়গাতে আর তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে না, আবার যদি চালাতে শুরু করি আবার তড়িৎচালক বল আবিষ্ট হবে। তার মানে লক্ষ্য করো, তড়িৎচালক বল ততক্ষণ লাস্টিং করে যতক্ষণ আমার এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনটা লাস্টিং করছে। তার মানে আমার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলেই তড়িৎচালক বল আবিষ্ট হবে, যদি না ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয় এখানে কোনো তড়িৎচালক বলের কিন্তু আবেশ ঘটবে না। এইটাই কিন্তু বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, তিনি তার তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত প্রথম সূত্র হিসাবে দিয়েছেন। কি বলেছেন ব্যাপারটা লক্ষ্য করো, যে কোনো একটা কুণ্ডলী, সেই কুণ্ডলীতে যদি চুম্বক প্রবাহ ঘনত্বের পরিবর্তন ঘটে তাহলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং যতক্ষণ চুম্বক প্রবাহের পরিবর্তন স্থায়ী থাকবে ততক্ষণ ওখানে ওই আবিষ্ট তড়িৎচালক বল থাকবে। তার মানে দেখো, আমরা প্রথম যে সূত্রটা পেলাম, প্রথম সূত্র থেকে কিন্তু আমরা একটা জিনিস পেলাম যে এই ইএমএফ কেন ডেভেলপ করছে তার কিন্তু কারণ আমরা জানতে পারলাম। কারণ মানে হোয়াই এই জায়গাতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে।
এবার দেখো দ্বিতীয় সূত্র কি বলছে, তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বলছে যে আমার এখানে যখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এই ফ্লাক্সের পরিবর্তনের হার অর্থাৎ প্রতি সেকেন্ডে যত বেশি সংখ্যক ফ্লাক্সের পরিবর্তন হবে তত বেশি পরিমাণ তড়িৎচালক বল এখানে আবিষ্ট হবে। আমরা এখানে লিখতে পারি যে ধরো এই যে চুম্বকটা যখন এর এই ডিরেকশানে গতি হলো, গতি হওয়ার ফলে আগে এটার ভিতরে যতগুলো চুম্বক ফ্লাক্স যুক্ত ছিল সেই সংখ্যাটা মনে করো ফাই ওয়ান, আমরা ফ্লাক্সকে ফাই দিয়ে প্রকাশ করব বলেছি। আর যখন এটা আগিয়ে গেল সেই সময় এই ফ্লাক্সের সংখ্যাটা মনে করো ফাই টু, তাহলে আমরা বলতে পারি ফ্লাক্সের পরিবর্তন ফাই টু মাইনাস ফাই ওয়ান, এইটা আমরা লিখছি ডেল ফাই, অর্থাৎ ফাইয়ের পরিবর্তনকে আমরা এখানে চিহ্নিত করছি ডেল ফাই দিয়ে। ধরো এই ফ্লাক্সটা ফাই ওয়ান থেকে ফাই টু যে পরিবর্তন হলো, এতে যে ক্ষুদ্র সময় ছিল সেই ক্ষুদ্র সময় হচ্ছে ডেল টি, ক্ষুদ্র সময়। তাহলে দ্বিতীয় সূত্র বলছে যে তড়িৎচালক বল যেটা আবিষ্ট হবে ই, এইটা হবে ডেল ফাই ডেল টি, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল এটা কিন্তু আসলে এটা হয় প্রপোর্শনাল, এবং এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ওয়ান হয় কোনো কোনো ক্ষেত্রে, সেই জন্য ই ইকুয়াল টু আমরা লিখছি ডেল ফাই ডেল টি, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। যত বেশি পরিমাণে অর্থাৎ প্রতি সেকেন্ডে যত বেশি পরিমাণে ফ্লাক্সের পরিবর্তন হবে তত বেশি পরিমাণে তড়িৎচালক বল এখানে আবিষ্ট হবে। তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে কি জানতে পারলাম, না দ্বিতীয় সূত্র থেকে জানতে পারলাম যে কুণ্ডলীতে যখন তড়িৎচালক বল আবিষ্ট হবে সেই আবিষ্ট তড়িৎচালক বলের পরিমাণটা কত, অর্থাৎ আমরা আবিষ্ট তড়িৎচালক বলকে কীভাবে পরিমাপ করতে পারবো। সেই জন্য আমরা বলতে পারি সেকেন্ড যে ল এইটা বলছে কিন্তু পরিমাণ, যে কত পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে এটাকে আমি লিখতে পারি কোয়ান্টিটি। মানে এটা মেজারমেন্টও আমরা বলতে পারি। এবার দেখো এই আবিষ্ট তড়িৎচালক বল এর ডিরেকশানটা কোন দিকে হবে, অর্থাৎ আমরা এখানে এই যে কুণ্ডলীতে তড়িৎচালক বলটা দেখব এই তড়িৎচালক বলের ডিরেকশানটা কোন দিকে হবে, এই ডিরেকশানটা কিন্তু বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের এই ধারণা থেকে সূত্র থেকে আমরা পাই না। এই সম্পর্কে যিনি নতুনভাবে আলোচনা করেছেন এবং তিনি ধারণা দিয়েছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী লেঞ্জ। আমরা আলোচনা করব লেঞ্জের সূত্র নিয়ে। লেঞ্জের সূত্র বলছে যে ধরো আমি যদি এই চুম্বকটাকে এই ডিরেকশানে সরাই, তাহলে এই ডিরেকশানে সরালে এই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে যা তড়িৎ প্রবাহ দেবে। এই যে তড়িৎচালক বল যেটা আবিষ্ট হবে এবং যেটা একটা তড়িৎ প্রবাহ দেবে, বিজ্ঞানী লেঞ্জ বলছেন যে এই তড়িৎচালক বলটা এমন ডিরেকশানে আবিষ্ট হবে যাতে যে কারণে তড়িৎচালক বল তৈরি হচ্ছে, এখানে কি কারণে তড়িৎচালক বল তৈরি হচ্ছে, না এই চুম্বকটার মোশনের জন্য কিন্তু তড়িৎচালক বল তৈরি হচ্ছে, ওই তড়িৎচালক বল এই চুম্বকের মোশনটাকে অপোজ করবে, বাধা দেবে, অর্থাৎ বাহ্যিক কারণকে বাধা দেবে দিতে পারবে এমন ডিরেকশানে কিন্তু এখানে এই ইএমএফটা ডেভেলপ করবে। লক্ষ্য করো যদি আমরা এরকম মনে করি এই নর্থ পোলটা যদি এই দিকে যায় তাহলে আমার এই জায়গাতে অবশ্যই একটা নর্থ পোল তৈরি হতে হবে যে এই ম্যাগনেটটাকে আসা ও বিকর্ষণ দ্বারা বাধা দিতে পারবে, তার মানে এই জায়গাতে কিন্তু একটা নর্থ পোল তৈরি হতে হবে, আর এই জায়গায় নর্থ পোল তৈরি হবে তখনই যদি এই জায়গাতে
তড়িৎ প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। এবং এখানে যদি তাই হয় তাহলে এই জায়গাতে সাউথ পোল তৈরি হবে, লক্ষ্য করো। তাহলে যখনই এই জায়গাতে নর্থ পোল তৈরি হবে, এই নর্থ পোলটা কিন্তু এই এর দ্বারা বাধাপ্রাপ্ত হবে আসতে। ঠিক উল্টোভাবে আমি যদি এই জায়গাতে এটাকে উল্টো দিকে সরিয়ে নিতাম, ধরো এই চুম্বকটাকে আমি এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি, যখন সরিয়ে নিয়ে যাচ্ছি তখন এই জায়গাতে কিন্তু আর নর্থ পোল থাকবে না। কারণ যদি এখানে নর্থ পোল থাকে, আমি সরিয়ে নিয়ে যাই, তাহলে ও একে বিকর্ষণ করবে, তাহলে এই সরিয়ে নিয়ে যাওয়াটা ওর সাহায্য হচ্ছে। তখন কি হবে, এই জায়গাতে কিন্তু তৈরি হবে সাউথ পোল, যে সাউথ পোল এই নর্থ পোলকে এদিকে যেতে দেবে না, ওকে আকর্ষণ করে ধরে রাখার চেষ্টা করবে। অর্থাৎ এক্সটার্নাল যে কারণ, যে কারণের জন্য এখানে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, তড়িৎচালক বলের অভিমুখটা এমন হবে যে ওই কারণটাকেই যেন ও বাধা দিতে পারে। এবার দেখো, আমরা যেটা দ্বিতীয় সূত্র থেকে যে সম্পর্কটা পেয়েছিলাম, ই সমান সমান ডেল ফাই ডেল টি, এই জন্য এই জায়গাতে একটা মাইনাস চিহ্ন কিন্তু আমরা ব্যবহার করে থাকি, যে সবসময় যে তড়িৎচালক বল আবিষ্ট হবে সেই তড়িৎচালক বল কিন্তু ওই পরিবর্তনের যে কারণে হচ্ছে তাকে বাধা দেবে বা বিপরীত অভিমুখে হবে। এই যে লেঞ্জের যে সূত্রটা, এটা কিন্তু নতুন কিচ্ছু ধারণা নয়, এটা একদম শক্তির নিত্যতা সূত্র থেকেই আমরা এই ধারণাটা কিন্তু পেতে পারি। কিভাবে পেতে পারি আমরা? তাহলে তিন নম্বর যেটা দেখলাম, যে লেঞ্জের সূত্র আমাদের বলছে যে কোন অভিমুখে হচ্ছে, মানে এটা বোঝাচ্ছে তড়িৎচালক বল যেটা আবিষ্ট হলো এর অভিমুখ বা ডিরেকশান বোঝাচ্ছে, কিন্তু যে কোন ডিরেকশানে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে। দেখো আমরা কিভাবে শক্তির নিত্যতা সূত্র থেকে এই ধারণাটা পেতে পারি। আমরা যদি এই রকম চিন্তা করি, যে ধরো লেঞ্জের সূত্রটা উনি যেটা বলছেন সেটা বিপরীত, অর্থাৎ লেঞ্জের সূত্রটা সঠিক নয় যদি সম্ভব হয়। আমরা এইভাবে করে চিন্তা করছি, ধরো এইটা একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের এটা সাউথ পোল, এটা নর্থ পোল। আমার এই জায়গাতে একটা কয়েল আছে, কুণ্ডলী আছে এরকম, এই কুণ্ডলীটা এখানে আছে। এবার এখানে গ্যালভানোমিটার বা একটা সার্কিট তৈরি করা রয়েছে, ধরো এখানে গ্যালভানোমিটার লাগানো রয়েছে। এবার যখন আমি এই চুম্বকটাকে এই দিকে নেব, লেঞ্জের সূত্র অনুযায়ী এখানে নর্থ পোল তৈরি হওয়ার কথা, ধরে নিচ্ছি যে ওখানে নর্থ পোল তৈরি হচ্ছে না, নর্থ পোলের পরিবর্তে ধরো সাউথ পোল তৈরি হচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে সাউথ পোল তৈরি হচ্ছে। এবার দেখো, যদি সাউথ পোল তৈরি হয় তাহলে এই নর্থ পোলকে এই সাউথ পোল আকর্ষণ করবে এই ডিরেকশানে, ফলে আমার এই ম্যাগনেটটা এই ডিরেকশানে চলতে শুরু করবে। আমি করলাম কি, এই ম্যাগনেটটাকে একটা ট্রলির উপর বসিয়ে রেখেছিলাম, যার নিচে এখানে ধরো চাকা লাগানো রয়েছে, এই ম্যাগনেটটার নিচে এরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে চাকা লাগানো। আর কি করলাম না, এই ম্যাগনেটটার উপরে এই জায়গাতে কিছু মালপত্র আমি দিয়ে দিলাম। এবার যেই দিয়ে দিলাম, তাহলে দেখো এই নর্থ পোল যখন এই সাউথ পোল দ্বারা আকর্ষিত হবে, তাহলে এই ম্যাগনেটটা মানে ম্যাগনেট রূপী যে গাড়িটা, ও কী করবে, এখান থেকে এখানে পৌঁছে যাবে। তাহলে দেখো আমার এই জায়গা থেকে এই জায়গাতে মালপত্র চলে গেল, আমার এখানে কিন্তু বাইরের কোনো শক্তি খরচ হলো না, আমাদের কোনো রকম মাসেল পাওয়ার মানে আমাদের যে দৈহিক কোনো শক্তি খরচ হলো না, অথচ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে যেতে পারলাম। মাল নিয়ে যাওয়া মানেই কিন্তু সেখানে কিছু কাজ করা। তাহলে বাস্তবিক এই ঘটনাটা কিন্তু শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী, কখনোই শক্তির নিত্যতা সূত্র এই ধারণাটাকে সাপোর্ট করে না। ফলে এই জায়গাতে যখনই আমি নর্থ পোল আনব, এখানে কিন্তু সাউথ পোল তৈরি হবে না, এখানে নর্থ পোলই তৈরি হবে। অর্থাৎ আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে লেঞ্জের সূত্র কিন্তু খুব সহজেই পেতে পারি। এবং এই লেঞ্জের সূত্রের এই ধারণা অনুযায়ী আমরা কিন্তু অনেক ঘটনা দেখতে পাই, যেখানে
কোনো একটা বস্তুর যে গতি হওয়া উচিত সেই গতির চাইতে এক্ষেত্রে গতি কিন্তু ভিন্ন হতে পারে, এবং এই জিনিসটা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে মানে ওই ব্যবহারগুলো নিয়ে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী আমরা আলোচনা করতে পারছি না। আমরা এই তড়িৎচুম্বকীয় আবেশের যে প্রয়োগ, সেই প্রয়োগটা এখানে আলোচনা করতে পারি। কী হয় তড়িৎচুম্বকীয় আবেশের প্রয়োগে? ধরো আমরা যদি এইভাবে করে চিন্তা করি, আমরা দুটো ম্যাগনেট নিলাম, এরকম এই ম্যাগনেট থেকে এই দিক থেকে এই দিকে ধরো চুম্বক বলরেখা পাস করছে। আমি কী করলাম, এই জায়গাতে ধরো এরকম একটা কয়েল আছে, এইটা এটা কয়েল বলতে এর উপরে কিন্তু তামার তার জড়ানো রয়েছে। তামার তার জড়িয়ে আমি এখানে কিন্তু যেটা দেখাচ্ছি এটা ধরো গোল শেপের কয়েল, যে গোল শেপের হবে এরকম কোনো কথা নেই, এটা রেক্টাঙ্গুলার হতে পারে, যে কোনো প্রয়োজন মতো যে কোনো শেপের হতে পারে, আমি এখানে বোঝানোর জন্য এটা দেখিয়েছি। কিন্তু এবার দেখো এই জায়গা থেকে বলরেখা পাস করছে, যখন আমার কয়েলটা এরকম রয়েছে তাহলে এই বলরেখাগুলো এর ভিতর দিয়ে পাস করলো, যখনই এর ভিতর দিয়ে পাস করলো তাহলে আমি বলতে পারি এর মধ্যে কিছু সংখ্যক বলরেখা লিঙ্কড হলো। এবার আমি এইটাকে যদি এইভাবে করে ঘুরাই আস্তে আস্তে করে, ধরো এই পজিশানে, যেই এই পজিশানে চলে গেল তখন কিন্তু এর ভিতর দিয়ে আর বলরেখা এর সাথে লিঙ্কড নেই, সংযুক্ত নেই। তাহলে যখন এই পজিশানে ছিল তখন যতগুলো বলরেখা ছিল, যখন এই পজিশানে গেল বলরেখার সংখ্যা জিরো হয়ে গেল। রাদার এই পজিশান নয়, যখন এই জায়গা থেকে আমি আস্তে আস্তে করে শিফট করছি এর মধ্যে বলরেখার সংখ্যা কিন্তু কমছে, বলরেখার সংখ্যা কমছে মানে বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটছে। আর যখনই বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটবে তাহলে এই কুণ্ডলীটার মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই করতে করতে যখন এখানে গেল দেখো তড়িৎচাল তোমার বলরেখার সংখ্যা শূন্য হয়ে গেল, তার মানে কি বলরেখার সংখ্যার পরিবর্তনটা ম্যাক্সিমাম হলো। এবার আমি এইটাকে আবার উল্টো দিকে এরকম করে ঘোরাচ্ছি, তাহলে যত আমি উল্টো দিকে ঘোরাচ্ছি আবার এর সাথে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড হচ্ছে, কিন্তু আগে যে ডিরেকশানে ছিল এখন তার বিপরীত ডিরেকশানে হচ্ছে। ফলে এখানে যে তড়িৎচালক বল আবিষ্ট হবে আগে যে ডিরেকশানে হচ্ছিল তার বিপরীত ডিরেকশানে হবে। এই করতে করতে যখন আবার এরম চলে গেল দেখো এই অবস্থায় ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড কিন্তু জিরো, এক্ষেত্রে তাহলে তড়িৎচালক বল যেটা আবিষ্ট হবে সেটা ম্যাক্সিমাম হবে কিন্তু বিপরীত দিকে। তার মানে দেখো আমি যদি এই কুণ্ডলীটাকে এরম করে ঘোরাতে থাকি তাহলে এই কুণ্ডলীটার ভিতরে এদিকে আর এদিকে যদি ম্যাগনেট থাকে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে এবং এই কুণ্ডলীতে অনবরত তড়িৎচালক বল আবিষ্ট হতে থাকবে। এই ব্যবস্থাটাই কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে কোনো ডায়নামো। আমরা যেখানে তোমার বিভিন্ন রকমের টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ ইত্যাদির কথা বলে থাকি সেখানে কিন্তু এই তড়িৎ চুম্বকীয় আবেশ এই ঘটনাটাই ব্যবহার করা হয়। আমরা এখানে আলোচনা করব যে এসি ডায়নামো এবং ডিসি ডায়নামো সেখানে কিভাবে এই তড়িৎচুম্বকীয় আবেশ এই ঘটনাটা ঘটে। তড়িৎচুম্বকীয় আবেশের একটা অ্যাপ্লিকেশন হিসাবে এখানে আলোচনা করতে চাইছি এসি জেনারেটর। এখানে কি করা হয় এসি জেনারেটরে? এসি জেনারেটরের ক্ষেত্রে দেখো এখানে দুটো ম্যাগনেট, এই ম্যাগনেটের একটা নর্থ পোল একটা সাউথ পোল। তোমরা যদি লক্ষ্য করো তাহলে ম্যাগনেটের শেপটা কিন্তু একটু সিলিন্ড্রিক্যাল শেপের, মানে আমরা যদি এইরকম একটা নর্থ পোল এবং এইরকম একটা সাউথ পোল, ধরো এটা সাউথ এটা নর্থ, এরকম যদি ব্যবহার করি সেই ব্যবহার করার চাইতে আমি যদি এইটাকে একটু এইভাবে করে ব্যবহার করি এইরকম, ধরো এইটা এরকম ধরনের সিলিন্ড্রিক্যাল মানে এই জায়গাটা এরকম একটু কার্ভ মতো, তাহলে কি হবে এর মাঝখানে যে চুম্বক যে ক্ষেত্র সেটা কিন্তু অনেক বেশি, মানে ম্যাগনেটিক যে ফ্লাক্স তৈরি হবে তা সেটা অনেক স্ট্রেন্থ হবে। সেই জন্য এই জায়গাতে কিন্তু এরকম সিলিন্ড্রিক্যাল করা হয় এবং একটা জায়গাতে এই বলরেখাগুলো কনসেন্ট্রেট হয় বলে সেটা অনেক বেশি এই তোমার জেনারেটরের ক্ষেত্রে সুবিধাজনক হবে, সেই জন্য এই শেপটা কিন্তু দেওয়া হয় এখানে। এবার দেখো এই জায়গাতে এই যেটা আমরা এখানে দেখিয়েছি এই নীল রঙের যে অংশটা এখান থেকে বেরিয়ে এসছে এবং এই যে লাল রঙের যে অংশটা, এইটা হচ্ছে একটা কয়েল,
এখানে কয়েল আমরা যে কোনো শেপের কয়েল বলতে পারি, যে যদি আমরা এইরকম একটা ধরো জাস্ট এই এরকম একটা স্ট্রাকচার এর উপরে যদি আমি তার জড়িয়ে নিই তাহলে সেটা কয়েল হবে। এখানে কিন্তু এইরকম ধরনেরই এর উপরে তার জড়িয়ে দেওয়া আছে, আর এখান থেকে একটা এন্ড বেরিয়ে রয়েছে, এটা আরেকটা এন্ড। আর এই যে গোল যে দুটো রিং দেখতে পাচ্ছ এরা হচ্ছে কার্বন ব্রাশ, এদেরকে আমরা বলে থাকি এক্ষেত্রে হচ্ছে স্লিপ রিং। এখানে কেন স্লিপ রিং, তার কারণ হচ্ছে যখন এইটা এখানে ঘুরবে যাতে এই তারগুলো এর সাথে যদি ঝালাই করা থাকে বা আটকানো থাকে তাহলে এই তারগুলো প্যাচ পড়ে যাবে, তার কিছু সময় পরে এটা আর ব্যবহার করার মতো থাকবে না। সেই জন্য কী করা হয় না, এই জায়গাতে কিন্তু তোমার এই স্লিপ রিং ব্যবহার করা হয়। এই স্লিপ রিংয়ের মধ্য দিয়ে এই তারটা এরম করে ঘুরবে, কিন্তু এইভাবে করে ঘুরবে, কিন্তু এখানে কিন্তু এটা আটকানো না, এটা জাস্ট এর মধ্য দিয়ে এইভাবে করে ঘুরতে পারবে। এসি জেনারেটরের ক্ষেত্রে কিন্তু দুটো কার্বন ব্রাশ দুটো স্লিপ রিং কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। এখানে কী দাঁড়াচ্ছে দেখো, এই ম্যাগনেট থেকে এই ম্যাগনেটের দিকে এই ডিরেকশানে ম্যাগনেটিক ফ্লাক্স যেহেতু মানে বলরেখা যারা তারা এই ডিরেকশানে পাস করছে। এবার যখন এই কয়েলটা এটা ঘুরছে, কয়েলটা যখনই ঘুরছে, আমি এক্ষুনি দেখালাম যে এই কয়েলটা যদি ঘুরে তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সের একটা পিরিওডিক্যালি চেঞ্জ হয়, পর্যায়ক্রমিক চেঞ্জ হবে, ফলে এই কয়েলটার এই যে কয়েলটা এই কয়েলটার মধ্যে একটা কারেন্ট জেনারেট করবে, ইএমএফ ডেভেলপ করবে এবং কারেন্ট প্রবাহ যাবে। এখানে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এইটা কিন্তু এখানে এই কারেন্টের অভিমুখটা এরম করে দেখানো হয়েছে, লক্ষ্য করো এটা কি হচ্ছে না, সময়ের সঙ্গে প্রথমে ধরো এই এই ডিরেকশানে কারেন্ট যাচ্ছিলো, ম্যাক্সিমাম হলো, আবার জিরো হলো, এবার উল্টো দিকে গেল, আবার জিরো হলো, আবার এখানে গেল। তার মানে আমরা যদি এই কারেন্টের ডিরেকশানটাকে দেখি তাহলে কারেন্টের ডিরেকশানটা কিন্তু প্রতিনিয়ত এইভাবে করে চেঞ্জ হতে হতে এরম করে চলতে থাকবে। কিন্তু যেহেতু এই কারেন্ট প্রবাহের অভিমুখটা প্রতিনিয়ত পাল্টায় সেই জন্য এই কারেন্টটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট, সংক্ষেপে এসি। সেই জন্য এই জেনারেটরটাকে আমরা বলে থাকি এসি জেনারেটর। এই এসি জেনারেটরটা কিন্তু ব্যবহার করা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গাতে। তুমি লক্ষ্য করো এই এসি জেনারেটরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আমরা কিন্তু টারবাইন বা ইত্যাদির কথা চিন্তা করতে পারি। এক্ষেত্রে কী হয়, এই যে কয়েলটা, এই কয়েলটাকে ঘোরানোর জন্য ধরো জলের যে স্রোত সেই স্রোতটাকে কাজে লাগানো হলো, উপর থেকে ধরো জল পড়ছে টারবাইনের উপরে। এবার এখানে কী হয়, এর সঙ্গে ধরো এদিকে একটা ফ্যানের মতো লাগানো রয়েছে যার উপরে জল পড়বে এবং সেটা ঘুরবে, ফলে আমার এই কয়েলটা ঘুরবে আর তখন এখানে কিন্তু তোমার ফ্লাক্সের পরিবর্তন হবে এবং তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটাই খুব সহজভাবে আমরা বলতে পারি এসি জেনারেটর বা এসি ডায়নামো এর কিন্তু কার্যনীতি বা ওয়ার্কিং প্রিন্সিপাল। আমাদের মোটামুটি এই কার্যনীতির জায়গাটাকে মনে রাখতে হবে। এবার আমরা চলে আসব যদি এই জেনারেটরটা ডিসি জেনারেটর হয়, অর্থাৎ আমরা এই জায়গাতে যে এই তড়িৎ প্রবাহের অভিমুখটা দেখো এখানে একরকম এখানে একরকম, আবার আগের জায়গাতে আবার পাল্টে গেল, এই যে অল্টারনেট হচ্ছে এই অল্টারনেটটা যাতে না হয় তখন আমরা তাকে বলবো যে সেটা হচ্ছে ডিসি কারেন্ট, মানে ডাইরেক্ট কারেন্ট ডিসি সংক্ষেপে। সেই ডিসিটা কিভাবে হবে সেটাও কিন্তু আমরা ডিসি জেনারেটরের মাধ্যমে পেতে পারি। তাহলে চলো আমরা ডিসি জেনারেটরটা কিভাবে কাজ করে একবার দেখে নিই। আমরা এখানে একটা ডিসি জেনারেটর এইটাকে দেখানোর চেষ্টা করেছি। এই ডিসি জেনারেটরের গঠন কিন্তু এসি জেনারেটরের মতনই, পার্থক্য এখানে আগে এসি জেনারেটরের ক্ষেত্রে আমরা দুটো স্লিপ রিং এখানে পেয়েছিলাম, এখানে কিন্তু একটা স্লিপ রিং এবং সেটা মাঝখান থেকে কাটা রয়েছে দুটো অংশ। অর্থাৎ বলা যেতে পারে একটা স্লিপ রিংকে আমরা কেটে দুটো খণ্ড করে এখানে ব্যবহার করেছি। উদ্দেশ্য কী ছিল দেখো, ঠিক আগের মতনই এইটা হচ্ছে একটা ম্যাগনেট, নর্থ পোল এটা সাউথ পোল, এদিক থেকে এইদিকে ম্যাগনেটিক ফ্লাক্স মানে বলরেখা পাস করছে। এবার যখন এই কয়েলটা ঘুরবে তখন এই কয়েলটাতে বলরেখার সংখ্যা পরিবর্তন ঘটবে,
ফলে এই কয়েলের মধ্যে একটা ইএমএফ ডেভেলপ করবে। এবার এখানে দেখো এই ইএমএফটা যেটা ডেভেলপ করবে সেই ইএমএফটা যে কারেন্ট তৈরি করবে সেটা যদি সবসময় একই ডিরেকশানে হয়, আগের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম এই যে এসি কারেন্টটা দেখো এই ছিল পরে উল্টো ডিরেকশানে হয়ে গেছিল, এইটা যাতে না হয় সেই জন্য এই জায়গাতে এই একটা স্লিপ রিং তাকে মাঝখান থেকে ভাগ করে দেওয়া হয়েছে। লক্ষ্য করো এই দুটো জিনিসই কিন্তু এর মধ্যে ঘুরছে, এই অংশটা থেকে এইটা যাচ্ছে, যখন এটা এদিকে সরে গেল তখন এই অংশটা এই নীলের অংশটা কিন্তু এখানে চলে এলো, ফলে ওই কারেন্টের অভিমুখটা সবসময় একই দিকে থাকবে। এই যে আমরা এখানে এই আউটপুটটা যেমন দেখিয়েছি দেখো কারেন্টটা এই বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো, আবার জিরো হলো, আবার বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো, জিরো হলো, কারেন্ট কিন্তু নিচের দিকে কখনো গেল না। এটা এখানে দেখানো হয়েছে এটা ভোল্টেজ, তাহলে ভোল্টেজ যখন এরকম হবে কারেন্টটাও একই রকমভাবে থাকবে, ফলে আমরা এখানে যে অল্টারনেটিভ যে কারেন্টটা পাবো সেটা পাবো, সরি এখানে আগে যে অল্টারনেটিভ কারেন্টটা পাচ্ছিলাম এখন কিন্তু আমরা এখানে ডাইরেক্ট কারেন্ট পাবো বা ডিসি পাবো। তার মানে আমরা এই জায়গাতে কিন্তু এই ধরনের আমরা লেখচিত্রটা পাবো কারেন্টের ক্ষেত্রে, এইটাকে আমরা বলছি ডিসি। তাহলে দুটোর ভিতরে বেসিক ডিফারেন্স কোথায়, এসি জেনারেটর এবং ডিসি জেনারেটরের ভিতরে? এদের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কিন্তু এই যে আমরা স্লিপ রিং যেটা ব্যবহার করছি এই স্লিপ রিংটার ব্যবহারের ক্ষেত্রেই কিন্তু এই বেসিক ডিফারেন্সটা। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম এই সম্পূর্ণ ক্ষেত্রে যে তড়িৎচুম্বকীয় আবেশ কী, তড়িৎচুম্বকীয় আবেশ কেন ঘটে এবং তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র এবং ওই তড়িৎচুম্বকীয় আবেশের অ্যাপ্লিকেশন হিসাবে এসি জেনারেটর এবং ডিসি জেনারেটর। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে এবং তোমাদের যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আরও অনেক অনেক বন্ধুদেরকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও। তোমরা আমার সঙ্গে আছো সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি, তোমাদের অনেক আবদার তাতে জানতে পারছি এবং আমি আমার সাধ্যমতো কিন্তু ভিডিওগুলো করার চেষ্টা করছি। যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।